দার্জিলিংয়ের সিয়ার দাস রোডে অবস্থিত গ্রিনহুড হোমস্টে থেকে সকালের সূর্যোদয়টা ছিল ঠিক এই রকম। এই হোমস্টের রিভিউয়ের একটি ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি, যারা এখনও দেখেননি ডেসক্রিপশনে এবং পিন করা কমেন্টের লিংক দেওয়া রইল, দেখে নেবেন এই গ্রিনহুড হোমস্টের রিভিউ। অসাধারণ সকালটা ছিল হোমস্টের ব্যালকনি থেকে। সকাল সকাল হোমস্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা কিন্তু এবার টু হুইলারে বেরিয়ে পড়ব। খুব কম খরচে সোলো ট্রাভেলাররা কিভাবে ঘুরবে দার্জিলিং সেই বর্ণনা দিতে, তাই স্টে টিউনড, স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। এখন আমরা সুবেকের স্কুটারে বেরিয়ে পড়েছি, আমি আর রিভু আর আমাদের চালক সুবেক। প্রতি কিলোমিটার হিসেবে এই স্কুটার রাইডের রেট ফিক্স হয়, তবে যেহেতু আমরা ট্যুরিস্ট স্পট ঘুরে বেড়াচ্ছি সেই জন্য কিলোমিটারের হিসাব না করে প্রথমেই টাকার নেগোসিয়েশন করে নিয়েছিলাম আমরা। খরচের হিসাব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর দেব সুবেকের ফোন নাম্বার। প্রথমেই আজকে আমরা চলে এসেছি সকাল সকাল জাপানিজ টেম্পল। দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর রাস্তা জলাপাহাড় রোডে অবস্থিত এই জাপানিজ টেম্পল, আর এই টেম্পলের পাশেই রয়েছে পিস প্যাগোডা। 1972 সালে বুদ্ধিস্ট মঙ্ক নিচি দাতসু ফুজি জাপান থেকে এসে এই মঠ স্থাপন করেন এখানে। জাপান এবং ভারতের মধ্যে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই অসাধারণ আর্কিটেকচারাল মার্বেল জাপানিজ টেম্পল। আমরা এখন জাপানিজ টেম্পলের দোতলায় যাচ্ছি, যেখানে একটা সুন্দর প্রেয়ার হল তথা মেডিটেশন হল আছে। এবং দেখুন, পর্যটকের আনাগোনা কিন্তু খুবই কম এখানে। সবাই আসেন পিস প্যাগোডার সামনে, ছবি তোলেন, চলে যান, কিন্তু এই মেডিটেশন হলের মধ্যে ঢুকে শান্তিতে সহাবস্থান করার মতো পর্যটকের কিন্তু বড়ই অভাব রয়েছে। ট্যুরিজম রিলেটেড আমরা অনেক শব্দ আজকাল শুনতে পাই, যেমন ইকো ট্যুরিজম, ভিলেজ ট্যুরিজম, ফুড ট্যুরিজম ইত্যাদি। তবে একটি নতুন শব্দ কিন্তু সংযোজন হয়েছে, সেটি হলো স্পিরিচুয়াল ট্যুরিজম। মানুষ এখন শান্তির খোঁজে, আধ্যাত্মিক পথে শান্তি খুঁজে নিতে স্পিরিচুয়াল ট্যুরিজমে বিশেষভাবে আগ্রহী হয়ে পড়েছে। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এবার এই উঁচু সিঁড়িগুলো দিয়ে উঠে আমরা এগিয়ে যাব পাইন বনের মধ্যে অবস্থিত শান্তি স্তূপ বা পিস প্যাগোডার দিকে। সেপ্টেম্বরের এই অফ সিজনে যত পর্যটক আসছেন সবাই কিন্তু এই পিস প্যাগোডার দিকেই এগিয়ে যাচ্ছেন। জাপানিজ টেম্পলে কিন্তু আমরা একটিও পর্যটক দেখতে পাইনি। আজ সারাদিন স্কুটিতে করে আমাদের ট্রাভেল প্ল্যানটা একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। প্রথমেই আমরা এসেছি এখন জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডার কাছে, যেটা জলাপাহাড় রোডে অবস্থিত। এবার আমরা চলে যাব ডালি মনাস্ট্রিতে। ডালি মনাস্ট্রি দেখে নিয়ে আমরা চলে যাব সোজা দার্জিলিং জু, যেটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। এটা একটু খেয়াল রাখতে হবে, বৃহস্পতিবার কিন্তু দার্জিলিংয়ের মার্কেটও বন্ধ থাকে, তাই আপনাদের ট্যুর প্ল্যানে দার্জিলিংয়ে বৃহস্পতিবারটাকে অ্যাভয়েড করাই ভালো। সুবেক একজন খুব সাবধানী ড্রাইভার, আমার আর রিভুর এতটুকু অসুবিধা হয়নি এই স্কুটি রাইডে। আমরা এখন চলে এসেছি ডালি মনাস্ট্রিতে। সকাল 7:30 খুলে যায় এই ডালি মনাস্ট্রি। লোকেশন হলো ঘুম এবং দার্জিলিংয়ের ঠিক মাঝখানে। গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই টয় ট্রেনের ইঞ্জিনের আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালাম। এবারের ট্যুর আইটিনারিতে আমাদের টয় ট্রেন রাইডকে আমরা রাখিনি। গত বছর আমরা দার্জিলিং থেকে কার্শিয়াং গেছিলাম টয় ট্রেনে করে। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে এবং পিন করা কমেন্টে দিয়ে রাখলাম, উৎসাহীরা দেখে নেবেন। এই মনাস্ট্রির ভেতরে জনপ্রতি 20 টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে, বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। এই ডালি গুম্ফা 1971 সালে থুকসে রিম্পোচে দ্বারা স্থাপিত হয় দার্জিলিংয়ে। সমুদ্রতল থেকে 7,000 ফিট উচ্চতায় অবস্থিত ঘুম আর দার্জিলিংয়ের মাঝখানে অবস্থিত এই ডালি মনাস্ট্রি একটি বিশাল আকৃতি গুম্ফা, যেখানে একটি বৌদ্ধ স্কুলও আছে।
এখানে রেসিডেন্ট মঙ্কের সংখ্যা 200-এরও অধিক, তাহলে বুঝতে পারছেন যে কতটা বড় এই মনাস্ট্রি। 1993 সালে দলাই লামা এসেছিলেন এই ডালি গুম্ফাতে এবং মোট 3 দিন অবস্থান করেছিলেন এই সুবৃহৎ মনাস্ট্রির ভেতরে। গৌতম বুদ্ধের পাশাপাশি অন্যান্য মনাস্ট্রির মতো এখানেও গুরু রিংপোচে, গুরু চেনরেজিক, তারা দেবী প্রমুখ দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে এবং ভেতরের পরিবেশ অসম্ভব শান্তিপূর্ণ। তাই দার্জিলিং এলে ডালি মনাস্ট্রি একটি অবশ্য গন্তব্য। মনে রাখতে হবে বেলার দিকে কিন্তু 1 ঘন্টার জন্য মনাস্ট্রি বন্ধ থাকে, 11:30 থেকে 12:30। এখন আমরা এগিয়ে যাব রাজভবনের সামনের রাস্তা দিয়ে সোজা পদ্মজা নাইডু জুলজিক্যাল গার্ডেন অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানা। পথে বহুবার বাইক থেকে নেমে ছবি তুলেছি, এখন দাঁড়িয়ে আছি সেন্ট অ্যান্ড্রিউস চার্চের সামনে, যেটি একটি প্রাচীন চার্চ। প্রায় 250 বছরের পুরনো এই চার্চের সামনে দিয়েই সোজা রাস্তা চলে গেছে জিমখানা ক্লাব, তারপর রাজভবন পেরিয়ে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সুবেক আমাদের নামিয়ে দিল এই জুতে। এখন সুবেককে আমরা ছেড়ে দিলাম, ওয়েটিংয়ে রাখিনি, কারণ এরপর আমরা পায়ে হেঁটেই ম্যালের দিকে ফিরব, তারপর হোটেল মহাকালে দুপুরের লাঞ্চ করব। 1958 সালে স্থাপিত হয় এই দার্জিলিং জু, তখন এটি ভারত সরকারের অধীনে ছিল। এই জুতে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 110 টাকা জনপ্রতি, বাচ্চার জন্য কোনো টিকিট লাগেনি। সঙ্গে বাচ্চা থাকলে খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে জু ঘোরার জন্য কম করে হাতে 2 থেকে 3 ঘন্টার সময় কিন্তু রাখতেই হবে। জুয়ের ভেতরে রয়েছে অসংখ্য চড়াই উতরাই রাস্তা এবং সেই রাস্তার ধারে ধারে বিভিন্ন জীবজন্তু এবং পশু পাখির আস্তানা। আমরা প্রথমেই চলে এসেছি পাখির খাঁচার কাছে, আর সেখানে রয়েছে অসংখ্য ফেজান্ট জাতীয় পাখি। এখন যেটা দেখছেন সেটা হলো কালিজ ফেজান্ট, এছাড়াও রেড জাঙ্গল ফাউল, তাছাড়া স্যাটায়ার ট্র্যাগোপ্যানও কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা। রিভু কিন্তু অসম্ভব আনন্দ পেয়েছিল এবং এই যে ভিডিওগুলি দেখছেন এর মধ্যে বেশ কয়েকটি কিন্তু রিভু নিজে ভিডিও শ্যুট করেছে, এতটাই ইন্টারেস্টেড হয়ে পড়েছিল। আর সবথেকে বড় যেটা আকর্ষণ এই দার্জিলিং জুয়ের সেটা হলো রেড পান্ডা। এবার চলুন রেড পান্ডার আস্তানার দিকে একটু যাই, তারপর গাছের ওপর চোখ ফেরাতেই দেখতে পাবেন প্রচুর রেড পান্ডা। এখানে কিন্তু রেড পান্ডার ব্রিডিং সেন্টারও রয়েছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক থেকে যে সমস্ত রেড পান্ডাকে রেস্কিউ করা হয় বা অসুস্থ রেড পান্ডাকে এখানে নিয়ে এসে চিকিৎসা করা হয়, তারা এখানেই থাকে বেশ কিছুদিন। ওই যে 2 জন রেড পান্ডা, মাস্ট বি মেল ফিমেল, তারা কিন্তু গাছের ডালে বসে খুনসুটি করছে, একে অন্যকে থাবা মারছে। এ দৃশ্য কিন্তু বিরল, দেখুন। রেড পান্ডার বিহেভিয়ার স্টাডি করতে পারেন আপনি অনায়াসে এই দার্জিলিং জুতে এসে, কারণ হাতের নাগালে একদম কাছ থেকে আপনি রেড পান্ডাদের দেখতে পাবেন। সকাল 8:30 খুলে যায় এই দার্জিলিং জু, আর তারপর সারাদিন খোলা থাকে, বিকেল 4:00 বন্ধ হয়। সুতরাং আপনারা সেইভাবেই সময় অ্যাডজাস্ট করে হাতে কম করে 2 থেকে 3 ঘন্টার সময় নিয়ে চলে আসবেন দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এই দার্জিলিং জুয়ের মধ্যে দিয়েই কিন্তু রাস্তা চলে গেছে HMI তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে। তবে সাধারণ পর্যটক কিন্তু বিশেষ আগ্রহ পাবেন না, বাচ্চারাও বিশেষ উৎসাহ না পেতে পারে HMI-তে। সেই জন্য আমি এবারের ট্যুরে যাইনি, তবে আগের বার কিন্তু আমি গেছিলাম HMI-তে। যারা পাহাড়ে ভালোবাসেন, ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট একটা অবশ্য গন্তব্য। সেখানে যেতে গেলে কিন্তু আলাদা করে টিকিটও আপনাদের কাটতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি বার্কিং ডিয়ারের খাঁচার কাছে। এই হরিণগুলোকে বার্কিং ডিয়ার বলা হয়, তার কারণ এরা কুকুরের মতো ডাকে। এই জুয়ের প্রধান আকর্ষণ কিন্তু রেড পান্ডা, স্নো লেপার্ড, হিমালয়ান স্যালামান্ডার, হিমালয়ান উলফ,
কালিজ ফেজান্ট, ব্লু শিপ, হিমালয়ান থর এবং মাউন্টেন গোট, যেটাকে বলা হয় হিমালয়ান গড়াল। এখন আমরা চলে এসেছি স্নো লেপার্ডের খাঁচার সামনে। বেশ কটি স্নো লেপার্ড দেখতে পাওয়া যাচ্ছে ছায়া ঘেরা পরিবেশে বসে রয়েছে, আর এটি হলো লেপার্ড যেগুলো গাছে থাকে। স্নো লেপার্ডগুলো ঠিক যেমনই শান্ত হয়ে বসেছিল, এ আবার তেমনই অশান্ত, ক্রমাগত পায়চারি করে চলেছে, কিসের জন্য কে জানে। দার্জিলিং জুয়ের ভেতরেই রয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এটিও কিন্তু বাচ্চাদের জন্য একটি অবশ্য গন্তব্য। আর রয়েছে গোটা জু ঘিরে এই রকমই ঘন জঙ্গলের আচ্ছাদন তথা ক্যানোপি ওয়াক, সেই জন্য হেঁটে বেড়াতেও কিন্তু দারুণ লাগবে এই সবুজে ঘেরা পদ্মজানাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এবার চলুন যাওয়া যাক হিমালয়ান উলফের খাঁচার সামনে। এও কিন্তু ছোটাছুটি করছে, দেখতে অনেকটা শেয়ালের মতো, কিন্তু এটি হলো নেকড়ে বাঘ। দেখুন, পার্টনারকে খুঁজে নিয়েছে হিমালয়ান উলফ। এরপর জু থেকে আমরা পায়ে হেঁটে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছিলাম হোটেল মহাকালে, এবং সেখানে 200 টাকা দিয়ে চিকেন থালি খেয়ে সোজা চলে গেছিলাম আমাদের হোমস্টেতে বিশ্রাম করতে। আবার বিকেল 4টার সময় সুবেককে ডেকে নিয়েছিলাম হোমস্টেতে, এবং ওর স্কুটিতে করে আমরা পৌঁছে গেছিলাম চিত্রে বাজারে অবস্থিত এই চা বাগানে। যদিও এই সময় চা গাছেদের হার্ট প্রুনিং করার কারণে কচি পাতাদের দেখা মেলেনি, ছেঁটে দেওয়া হয়েছে সমস্ত চা গাছ, কিন্তু চিত্রের সূর্যাস্তের সময় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল এই চিত্রে চা বাগানে। দিনের এক একটা সময় কিন্তু এক একটি জায়গার এক এক রকম রূপ। অনেকের কাছেই শুনেছি প্রখর রৌদ্রে চা বাগানে গিয়ে কোনো আনন্দই তারা পাননি, সেই জন্য দুপুরের সময়টা যখন প্রচণ্ড চড়া রোদ থাকে সেই সময় আমরা হোমস্টের ভেতরেই কাটিয়েছি, বিশ্রাম করেছি। আবার বিকেল 4টে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবং এখন দাঁড়িয়ে আছি আমরা চিত্রে চা বাগানে। এখানে আমরা সদ্য তৈরি দার্জিলিং টি খেলাম এবং কিছু চা পাতাও কিনলাম। তারপর এগিয়ে যাব এই চিত্রে চা বাগানের একদম ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত টিবেটান রিফিউজি সেন্টার, যেটা আজকের আমাদের শেষ গন্তব্য। দলাই লামার উদ্যোগে তিব্বতি রিফিউজিদের শান্তিপূর্ণ বাসস্থানের জন্যই গড়ে উঠেছিল এই টিবেটান রিফিউজি সেন্টার। এখনও এখানে এরা রয়েছেন, তাদের বংশধরেরা রয়েছেন, এবং প্রতি মুহূর্তে তারা সমাজকে বিভিন্ন জিনিস উপহার দিয়ে চলেছেন। এই দেখুন কিভাবে প্রিমিটিভ পদ্ধতিতে সুতো কাটা চলছে, ভেড়ার লোম থেকে উল তৈরি হচ্ছে, আর এই উল দিয়েই তৈরি হবে নানাবিধ জিনিস, তার মধ্যে প্রধান জিনিস কিন্তু কার্পেট, অসাধারণ সেই কার্পেট। আমরা আসলে বিকেল প্রায় 5:30 এসে পৌঁছেছি এই রিফিউজি সেন্টারে, সেই জন্য এখানকার সমস্ত কর্মীরাই এখন বন্ধ করে দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং তারা ঘরে চলে যাচ্ছে। মনে রাখবেন, এই তিব্বতান রিফিউজি সেন্টারে আসতে গেলে আপনাকে আসতে হবে বিকেল 4:30 মধ্যে, তবেই আপনি অ্যাক্টিভিটি দেখতে পাবেন। আমরা এখানে কিছু অসমাপ্ত কার্পেট দেখতে পেলাম, আমরা ভেতরে ঢোকার পারমিশন পেয়েছিলাম, সেই জন্যেই আপনাদের দেখাতে পারছি। এই দেখুন অসাধারণ এই ড্রাগন আঁকা কার্পেটটি তৈরি হচ্ছে, এবং এটি অনেক দিনের অনেক কষ্টের ফসল। এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না। এখানে একটি সুভেনিয়ার শপ রয়েছে, সেখান থেকে আপনারা এখানকার বিভিন্ন হ্যান্ডিক্রাফটস জিনিস, ছোট বড় আইটেম কিনে নিয়ে যেতে পারেন বাড়ির প্রিয়জনদের জন্য। আমরা বিকেলের অনেকটা সময় কাটিয়েছিলাম এখানেই। রিভু বাস্কেটবল খেলতে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে, কারণ এখানে একটি বাচ্চা ছেলে তার মায়ের সাথে বাস্কেটবল খেলছিল। আমিও যোগদান করি এই বাস্কেটবল গেমে। পাহাড়ের মানুষদের সেন্টিমেন্ট যদি আপনি বুঝে থাকেন, তাহলে নিঃসন্দেহে এই টিবেটান রিফিউজি সেন্টার আপনার খুব ভালো লাগবে। এই প্রেয়ার ফ্ল্যাগগুলো আজকে টাঙানো হচ্ছিল সেন্টারটিকে সাজানোর জন্য, কারণ সামনেই আসছে পুজো, আর সেই পুজোতে বিশাল সংখ্যক পর্যটক আসবেন
দার্জিলিংয়ের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন স্থানে। সেই জন্য প্রত্যেক বছরই নতুন প্রেয়ার ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয় গোটা রিফিউজি সেন্টারের চত্বরে। আমরা কিন্তু পর্যটকের ভিড় এড়াতেই এসেছি এমনই একটা অফ সিজনে, যেখানে ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে নতুন করে চেনা যাবে সেই পুরনো নস্টালজিক দার্জিলিংকে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের চ্যানেল ট্র্যাভেল থেরাপি বাই সুদীপ্তার সাথে। মূলত আমি বাচ্চা নিয়ে একাই ঘুরে বেড়াই, মাঝে মাঝে একটি লেডিস ক্লাবের সাথেও আমি গ্রুপ ট্রিপে যাই, আর সেই অভিজ্ঞতা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আগামী দিনে আসতে চলেছে অসংখ্য ইন্টারেস্টিং ভিডিও, তাই স্টে টিউনড। বারবার দেখি, যতবার দেখি হয় না পুরনো বাঙালির সেই আজন্মের প্রিয় কাঞ্চনজঙ্ঘা।